নমস্কার বন্ধুরা এভরিথিং অনলাইনে আপনাদের আবারও স্বাগত জানাই এই মুহূর্তে আপনাদের জন্য আবারও একটি নতুন আপডেট নিয়ে আমি হাজির হয়েছি এই মুহূর্তে যে আপডেটটি আসছে সেটি এনআইওএস অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে যারা ডিপ্লোমা করছেন অর্থাৎ দুই বছরে ডিপ্লোমা করছেন সতেরো থেকে উনিশ সালে তাদের জন্য এই আপডেটটি খুব গুরুত্বপূর্ণ আপডেট কারণ প্রত্যেকের জন্য আপনাদের অ্যাসাইনমেন্ট লিখতে হবে আর এই অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে ওয়েবসাইটে সেই অ্যাসাইনমেন্ট কোথা থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং অ্যাসাইনমেন্টে কী রয়েছে সেই বিষয়ে সর সরাসরি তথ্য আমি আপনাদের ওয়েবসাইটে দেখাবো সেই ওয়েবসাইটে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সেখান থেকে জানুন আপনাদের কী কী অ্যাসাইনমেন্ট লিখতে হবে এবং কীভাবে লিখতে হবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য তো ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা যারা ভিডিওটি দেখছেন নতুন দেখছেন তারা ভিডিওর নিচে আসা লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করেন সাবস্ক্রাইব করেন পাশে আসা আইকন ক্লিক করবেন ভিডিওগুলি নোটিফিকেশনের জন্য তো চলুন আর দিনে করে শুরু করি আজকের এপিসোড তো বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এসেছি এনআইএস এর অফিসিয়াল ওয়েবসাইট ডিএলএর ডট এনআইএস ডট এসি ডট ইন এই ওয়েবসাইটে আপনারা যদি দেখেন তো এরকমভাবে আপনাদের লাস্ট রয়েছে সেকেন্ড ইয়ার অ্যাডমিশন ফি সেকেন্ড ইয়ার অ্যাডমিশন ফি এবং সেকেন্ড ইয়ারের এক্সাম ফি জমা দেওয়ার বিষয়টি রয়েছে এবং এখানে আপনারা যদি চলে আসেন স্টাডি মেটেরিয়ালস এই স্টাডি মেটেরিয়ালসে আপনারা প্রথমেই পেয়ে যাবেন কোশ্চেন অ্যান্ড স্যাম্পল সরি অ্যাসাইনমেন্ট অ্যান্ড স্যাম্পল কোশ্চেন পেপার এই এই অপশানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা কিন্তু এখানে একটি অপশান পেয়ে যাবেন যেখানে আপনাদের রয়েছে অ্যাসাইনমেন্ট অফ সেকেন্ড ইয়ার পাঁচশো ছয় থেকে পাঁচশো দশ তো এই অ্যাসাইনমেন্টের লিঙ্কটি দেওয়া রয়েছে এখানে ক্লিক করলে আপনাদের অ্যাসাইনমেন্টটি ওপেন হয়ে যাবে অর্থাৎ পাঁচশো ছয় থেকে পাঁচশো দশের আপনার যে অফিসিয়াল যে অ্যাসাইনমেন্ট সেই অফিসিয়াল অ্যাসাইনমেন্ট কিন্তু এখানে প্রকাশিত হয়েছে দেখুন ডিএলএড ডিপ্লোমা এলিমেন্টেড এডুকেশন ডিএলএড যেখানে এনআইএস এনআইএস এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভাবে প্রকাশিত হয়েছে সেকেন্ড ইয়ারের এই অ্যাসাইনমেন্ট এই অ্যাসাইনমেন্টগুলি আপনারা দেখেন 506 পাঁচশো ছয় কোর্সে রয়েছে অ্যাসাইনমেন্ট টোটাল তিরিশ মার্কের অ্যাসাইনমেন্ট ওয়ান 1 এ রয়েছে দুটি প্রশ্ন যেটি লিখতে হবে এবং অ্যাসাইনমেন্ট টুতে রয়েছে দুটি প্রশ্ন সেটি আপনাদের লিখতে হবে এইভাবে করে আপনাদের অ্যাসাইনমেন্ট থ্রি রয়েছে সেভাবে দুটি প্রশ্ন লিখতে হবে এইভাবে করে আপনাদের রয়েছে পাঁচশো সাতের অ্যাসাইনমেন্ট এবং পাঁচশো আটের অ্যাসাইনমেন্ট নিচে দেখে দেখবেন যে পাঁচশো আটের অ্যাসাইনমেন্ট রয়েছে সাথে রয়েছে নয় এবং দশেরও অ্যাসাইনমেন্ট তো আমরা দেখিয়ে দিচ্ছি আটের অ্যাসাইনমেন্ট দেখলেন এরপরে দেখুন যে এখানে দেখুন পাঁচশো নয়ের অ্যাসাইনমেন্ট পাঁচশো নয়ের অ্যাসাইনমেন্টও আপনাদের ওখানে প্রকাশিত হয়ে গেছে এবং রয়েছে পাঁচশো দশের অ্যাসাইনমেন্ট তো টোটাল আপনাদের ছয় থেকে দশ পর্যন্ত সম্পূর্ণ অ্যাসাইনমেন্টগুলি রয়েছে তো আপনাদেরকে মোট চারটি অ্যাসাইনমেন্ট লিখতে হবে পাঁচশো নয় পাঁচশো ছয় পাঁচশো সাত পাঁচশো আট এবং এর পরবর্তীতে রয়েছে পাঁচশো নয় অথবা পাঁচশো দশ তো আপনি কোন অপশানের জন্য ফর্ম ফিল আপ করছেন সেই হিসাবে আপনি অ্যাসাইনমেন্টটি লিখবেন পাঁচশো নয় অথবা পাঁচশো দশ তো এই দুটির ক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন এবং অ্যাসাইনমেন্টগুলি হিন্দি ও ইংলিশে রয়েছে তো খুব শীঘ্রই আপনারা বাংলা অ্যাসাইনমেন্ট আমার চ্যানেলে পেয়ে যাবেন এই যারা হিন্দি মাধ্যমে এবং ইংলিশ মাধ্যমে রয়েছেন তারা এই নিচে ডিসক্রিপশন লিঙ্কে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন আর বাংলা মাধ্যমের জন্য আগামীকাল আপনারা এই বাংলা মাধ্যমের অ্যাসাইনমেন্টটি আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা অ্যাসাইনমেন্টটি ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা এই আপডেটটি ছিল এখনকার মতো এই পর্যন্তই আর আপনাদের আরও পরবর্তী আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে আসা বেলাইকন ক্লিক করুন ভিডিওগুলির নোটিফিকেশনের জন্য এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন ধন্যবাদ